আলম সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দেশের পুলিশ বাহিনীর বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে সকালে রাজারবাগে পুলিশ সপ্তাহে উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সদস্যদের আরও আন্তরিকভাবে নাগরিক সেবা দেওয়ার আহ্বান জানান তিনি এর আগে দুই সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসাবে পুলিশ বাহিনীর তিনশো জন সদস্য ও দুই নিহত পুলিশ পরিবারকে পুলিশ বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএম ও প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম তুলে দেন প্রধানমন্ত্রী এদের মধ্যে চল্লিশ জন বিপিএম ও বাষট্টি জন পিপিএম পদক পান গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্ত পেয়েছেন আলোচিত দুদকের দায়ের করা মামলার ভুল আসামি জাহা আলম গেল একটার দিকে কাশিমপুর কারাগার পার্ট দুই থেকে তাকে মুক্ত দেওয়া হয় এর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার ভুল আসামি জাহালমকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেয় হাইকোর্ট একই সঙ্গে তাকে তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয় কারাগার কর্তৃপক্ষ জানায় রাতে জাহালমের মুক্তি সংক্রান্ত কাগজপত্র আদালত থেকে কাশিমপুর কারাগারে এসে পৌঁছালে যাচাই বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে তাকে মুক্তি দেওয়া হয় মুক্তি পেয়ে গণমাধ্যম ও উচ্চ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাহালম আলম তবে দোষে তিন বছর কারাভোগের কারণে রাষ্ট্রপক্ষের কাছে ক্ষতিপূরণও চান তিনি দুদকের মামলায় গত দুই সালের ছয় জুন তাকে নসিংহ থেকে গ্রেফতার করা হয় পরে ওই বছরের সাতাইশ মে তাকে কাশিমপুর কারাগারে হস্তান্তর করা হয় বিষয়ে সঠিক সঠিক লোক জানিয়ে ধরে মিথ্যা মামলায় আমার মতো দুর্নীতি দমন কমিশন সরকারের আজ্ঞাবহ নির্দেশ পালন করতে গিয়ে মিথ্যা মামলায় নিরীহ মানুষকে সাজা দিচ্ছেন অভিযোগ করেছেন বিএনপির সৃজনীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন দুদকের মিথ্যা মামলায় নিরীহ ব্যক্তি জাহালমের মতো বিএনপির চেয়ারপারসন খালাদেজিকেও ফাঁসানো হয়েছে এছাড়াও খালাদেজিয়ার মুক্তির দাবিতে আট ফেব্রুয়ারি জনসভা স্থগিত করে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পালনের ঘোষণা দেন তিনি দীর্ঘদিন ইউনিয়নে থাকা বাড্ডা ভাটারা সাঁতারকুল বেরাই এখন উত্তর সিটি কর্পোরেশনের অংশ রামপুরা সেতু থেকে কুরিল বিশ্বরোড পর্যন্ত প্রধান সড়কের পূর্ব পাশের বিশাল এলাকায় মেয়রের পাশাপাশি ভোট হবে কাউন্সিলর পদে এরই মধ্যে নাগরিকদের প্রত্যাশা প্রার্থীদের প্রতিশ্রুতিতেই সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা কক্সেসবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বিশেষ দূত ও হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি দুপুরে কক্সেসবাজার শহর থেকে সড়কপথে টেকনাফ পৌঁছান তিনি টেকনাফে রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করে তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন এর এই বিশেষ দূত ক্যাম্প পরিদর্শন শেষে কক্সেসবাজারের একটি হোটেলে রাত্রিযাপন করবেন কাল মঙ্গলবার উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পের পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তার এর আগে চার দিনের সফরে সকালে একটি বিশেষ ফ্লাইটে কক্সেসবাজার পৌঁছান অ্যাঞ্জেলিনা জলি। তিনি দুই বারো সাল থেকে ইউএনএইচসিআর বিশেষ দূত হিসেবে কাজ করছেন জোলির আগে রোহিঙ্গা শিশুদের দেখতে এসেছিলেন জাতিসংঘের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া কুষ্টিয়ার মিরপুরে ইউনানি ওষুধ খেয়ে দুজনের মৃত্যু হয়েছে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আরও একজন গত রাত দশটার দিকে উপজেলার খাগড়া এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় ওই গ্রামের নবাব আলী কাশির জন্য নবীন ল্যাবরেটরি তৈরি ইউনানি সিরাপ খান একই সিরাপ খান নবাবের মেয়ে শামিমা ও প্রতিবেশী নূর মোহাম্মদ খাবার কিছুক্ষণের মধ্যেই তিনজন অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নেওয়া হলে নূর মোহাম্মদ ও শামিমাকে মৃত ঘোষণা করে চিকিৎসক নবাবের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক এদিকে পরীক্ষা নিরীক্ষার জন্য ওষুধের বোতলটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে মিরপুর থানার ওসি আবুল কালাম গণতন্ত্র রক্ষা ও দেশকে বাঁচাতে এবার গান্ধীজির দেখানো পথে হাঁটছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হামলার প্রতিবাদে মমতার এই সিদ্ধান্ত রোববার রাত থেকে কলকাতা মেট্রো চ্যানেলে অন্বেষণে বসেন তিনি এর আগে রাজীবের বাড়িতে বৈঠক শেষে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সাংবাদিকদের মমতা বলেন দেশজুড়ে গণতান্ত্রিক কাঠামোকে ভাঙছেন মোদি আমিত মমতার সত্যগ্রহের পাশে আছেন রাহুল গান্ধী থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল তেজস্বী যাদব ইউএসডি দেবগৌড়া সহ অনেকেই মেক্সিকো সীমান্তে আরও দুই হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এক ঘোষণায় এমনটি জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সদর দফতর প্যান্টাগন এর ফলে মেক্সিকো সীমান্তে মার্কিন সেনার সংখ্যা দাঁড়াবে চার হাজার তিনশোতে বর্ডার পেট্রোলের সহায়তা নজরদারি কর্মকাণ্ড অব্যাহত রাখার পাশাপাশি সীমান্তের ধারালো তার বর্ষণ কাজ করবে এসব সদস্যরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন অবৈধ অভিবাসন বন্ধে এই ধরনের পদক্ষেপের প্রয়োজন রয়েছে সম্প্রতি মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ ছাড় করাতে কংগ্রেসের বাধার মুখে ইতিহাসের দীর্ঘতম সময়ের শাটডাউনের কবলে পড়ে যুক্তরাষ্ট্র আসছে মঙ্গলবার বার্ষিক ভাষণে এই ইস্যুকে সামনে নিয়ে আসতে পারে ডোনাল্ড ট্রাম্প বাউন নিউজ রাউন্ড আপ এই পর্যন্তই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাউন নিউজ রাউন্ড আপ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ডিজিটাল সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে